আমার যে সমস্ত ভাই বোনেরা দ্বাদশ শ্রেণীতে পড়ো এবং যাদের ইতিহাস সাবজেক্টে রয়েছে তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য দ্বাদশ শ্রেণী ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ অতি স্মরণের মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ প্রশ্ন তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে একেবারেই ভুলো না যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবে এই ধরনের ভিডিও পেতে চলো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখে নাও কি বলছে ইতিহাস বলতে বোঝায় কি বোঝায় অতীতের কাহিনীর বিশ্লেষণ পরের প্রশ্ন দেখে নাও গ্রিক শব্দ হিস্টোরিয়া কথার অর্থ কি অ্যান্সার হবে অনুসন্ধান পরের ইম্পর্টেন্ট প্রশ্নটা দেখে নাও মিথ শব্দটি এসেছে মিথোস থেকে যেটি একটি গ্রিক শব্দ মিথ শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে মিথোস প্রশ্ন নাও কোন মূল চরিত্র ঈশ্বর হচ্ছে মিথ বা পুরাণ পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখে নাও হিন্দু ধর্মে দেবী দুর্গা হলেন একজন পৌরাণিক চরিত্র আরেকটা প্রশ্ন দেখে নাও পুরাণের সংখ্যা কটি ব্যাসদেব রচিত পুরাণের সংখ্যা কটি অ্যান্সার হবে আঠেরোটি পরের ইম্পর্টেন্ট প্রশ্ন অহল্লার কাহিনী হল একটি পৌরাণিক কাহিনী পরের ইম্পর্টেন্ট প্রশ্নটা দেখে নাও কি বলছে পুরাণে বর্ণিত রাজবংশগুলির অস্তিত্বের বেশিরভাগই স্বীকৃত সত্য উক্তিটিকার রণবীর চক্রবর্তী পরের প্রশ্ন প্যারালাল মিথ গ্রন্থের রচয় জে এফ বিয়ার লেইন পরের প্রশ্ন অটাম ছিলেন গ্রিসের দেবতা পরে প্রশ্ন লিজেন্ড কথার অর্থ কিংবদন্তি পরে প্রশ্ন লিজেন্ড কথাটি এসেছে ল্যাটিন শব্দ থেকে কিংবদন্তির একটি বৈশিষ্ট্য কি অতিরঞ্জন ঈশ্বরের মতো সীমাহীন শক্তির অধিকারী হলেন কিংবদন্তির নায়ক নেক্সট প্রাচীন গ্রিসের এক অন্যতম কিংবদন্তি চরিত্র হল হারকিউলিস পরে প্রশ্ন প্রাচীন একজন অন্যতম কিংবদন্তি চরিত্রকে কে শ্রীরামচন্দ্র পরের প্রশ্ন ভারতের একটি জনপ্রিয় লোক কাহিনী হলো পঞ্চতন্ত্র লোক কাহিনী নিয়ে আমি একটি কমপ্লিট ভিডিও বানিয়েছি যারা এখনো সেটা দেখনি অবশ্যই দেখে নিও পরের প্রশ্নটা দেখে নাও পঞ্চতন্ত্রের রসই বিষ্ণু শর্মা ঠাকুমার ঝুলি কিসের উদাহরণ অ্যান্সার হবে লোক কথার পরের প্রশ্ন দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি কি স্মৃতি কথা তারপরের প্রশ্নটা দেখে নাও আমি সূর্য সেনের শিষ্যা স্মৃতি কথামূলক এই গ্রন্থের রচয় তাকে আশালতা সরকার পরের প্রশ্ন শৃঙ্খল ঝংকার জলসাগরে কার আত্মজীবনী অ্যান্সার হবে মান্না দে নেক্সট জীবনের জলসাগরে কি ধরনের রচনা অ্যান্সার হচ্ছে স্মৃতিকথামূলক নারায়ণ সান্নালের স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম কি আমি নেতাজিকে দেখেছি একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতাকে সুফিয়া কামাল নেক্সট মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম সেদিনের কথা মৌখিক ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান কি কথোপকথন পরে প্রশ্ন দেখে নাও ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে উইলিয়াম জোনস নেক্সট হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন জেমস মিল ইতিহাসমালা রচনা করেন উইলিয়াম কেরি হিস্ট্রি অফ হিন্দুস্তান এর রচয়িতাকে আলেকজান্ডার ডাউ পরে প্রশ্ন প্রতাপাদিত্য চরিত্রের রচয়িতাকে অ্যান্সার হবে রামরাম বসু নেক্সট অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে ভিনসেন্ট স্মিথ রাজাবলি গ্রন্থের রচয়িতাকে অ্যান্সার হবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার শ্রী রামপুর মিশনে স্থাপন করেন কে স্থাপন করেছিলেন খ্রিস্টান মিশনারিরা অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটস অফ রাজস্থান হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয় থাকে পরের প্রশ্ন দেখে নাও রাজতরঙ্গিনী রচয়তাকে অ্যান্সার হবে কল হন রাজ তরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায় কাশ্মীরের নেক্সট কি বলছে ঔপনিবেশিক শাসনকালে বাংলার সামাজিক ইতিহাস গ্রন্থটি রচনা করেন কে সান্যাল দাস প্রশ্ন ফল অফ এম্পায়ার গ্রন্থের রচয় কে যদুনাথ সরকার ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকারকে কে অ্যান্সার হবে রমেশ চন্দ্র মজুমদার ইন্ডিয়া টুডে গ্রন্থের রচয় কে রজনীপাম দত্ত এই যে ভিডিওটা এখানে আমরা সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ তাতে আমরা যদি দেখি ডাব্লুবিচ এ সি এর স্যাম্পেল কোশ্চেন প্লাস ডাব্লু বি সি এইচ যে সালের প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আলোচনা করছি রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচয় থাকে অ্যান্সার দাদাভাই নৌরজি পরে প্রশ্ন ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয় থাকে অ্যান্সার রমেশ চন্দ্র দত্ত ইতিহাস রচনার সূত্রপাত ঘটেছিল কোথায় গ্রিসে পরে প্রশ্ন দেখে নাও ইতিহাসের জনককে হেলোরডাস বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনককে থুকিরিডিস চৈনিক ইতিহাস চর্চার জনককে সুমা কিয়েন ইতিহাস রচনার পদ্ধতিকে কি বলা হয় হিস্ট্রিওগ্রাফি আধুনিক ইতিহাস রচনার পদ্ধতির উদ্ভাবককে র্যাঙ্কে নেক্সট আধুনিক ইতিহাস চর্চার জনককে ইভান খালদুন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এব প্রত্যেকটা পেজে ছিল পরে প্রশ্ন ইতিহাস হলো জ্ঞান বিজ্ঞানের এমন একটি শাখা যা মানুষকে জ্ঞানী করে উক্তিটি কার ফ্রান্সিস বেকনের প্রশ্ন সব ইতিহাসই সমকালীন ইতিহাস এটি কার কারণ ক্রোচের ইতিহাস হলো বিজ্ঞান এর বেশিও নয় এর কম নয় উক্তিটি কার বিউরি করেছিলেন এই উক্তিটা ইংরেজি মিউজিয়াম শব্দটি এসেছে কোন শব্দ থেকে গ্রিক শব্দ থেকে মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে কি বলে মিউজিওলজি জাদুঘরের প্রথম উৎপত্তি কোথায় ঘটে অ্যান্সার হবে গ্রিসে পৃথিবীর প্রাচীনতম জাদুঘর এর অস্তিত্ব কোথায় পাওয়া যায় মেসোপটেমিয়ায় পাওয়া যায় নেক্সট প্রথম আধুনিক জাদুঘর প্রতিষ্ঠিত হয় কোথায় হয়েছিল ইংল্যান্ডে বিশ্বের সবচেয়ে বেশি জাদুঘর কোথায় আছে অ্যান্সার হবে মেক্সিকোয় ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় কত সালে অ্যান্সার হবে সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে লুভর মিউজিয়াম অবস্থিত কোথায় অ্যান্সার হবে প্যারিসে বিশ্বকোষ বা সর্বজনীন জাদুঘর কাকে বলা হয় ব্রিটিশ মিউজিয়ামকে বলা হয় পরে প্রশ্ন দেখে নাও হাজারদুয়ারি জাদুঘর হলো অ্যান্সার হবে ঐতিহাসিক গৃহ জাদুঘর তারপর ভারতের প্রাচীনতম জাদুঘরের নাম কি ভারতীয় জাদুঘর এই ছিল ইতিহাসের প্রথম অধ্যায় এর মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ প্রশ্ন যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটা অবশ্যই পাঠিয়ে দাও ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে